ক্লাস নাইনের একজন এই বিষয়গুলি ম্যাপ পয়েন্টিং করে ওয়েস্ট বেঙ্গলের ম্যাপে ম্যাপ পয়েন্টিং করে দেখিয়ে দিতে বলেছ। আজকের ভিডিওতে এই 9টি পয়েন্ট আমি পয়েন্টিং করে দেখিয়ে দেব, দেখতে থাকো। এটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে দেখে নিই, নির্দেশিকাতে আমি লিখেছি যে কোন বিষয়গুলো আজকে ম্যাপ পয়েন্টিং করব। আর নির্দেশিকা তোমাদের করতে হবে কি না, মানে ম্যাপের পাশে যে বিষয়গুলো করতে দেওয়া হয়েছে সেটা করতে দাও, মানে এইভাবে তোমরা নির্দেশিকা লিখবে কি না সেটাও দরকারি কি দরকারি না আমি ভিডিওর শেষে বলে দেবো। ছোট্ট ভিডিও হবে, বেশি বড় না, দেখতে থাকো। তাহলে কী কী বিষয় আমি দেখাবো আজকে? একটি ম্যাঙ্গানিজ খনি, মানে সবই পশ্চিমবঙ্গের অবশ্যই, রানীগঞ্জ কয়লা খনি, পুরুলিয়ার একটি কয়লা খনি, আসানসোল কয়লা খনি, জোড়াপাহাড় উলফ্রম উৎপাদন কেন্দ্র, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, ফারাকা তাপবিদ্যুৎ কেন্দ্র, বক্রেশ্বর জলবিদ্যুৎ কেন্দ্র আর ব্যান্ডেল। প্রথমে এক নম্বরে রয়েছে একটি ম্যাঙ্গানিজ খনি, এইখানে, মানে পশ্চিমবঙ্গের একটি ম্যাঙ্গানিজ খনি এইখানে। আর রয়েছে বেলপাহাড়ি, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় ম্যাঙ্গানিজ খনি দেখাতে পারো, আমি এটা দেখিয়েছি বেলপাহাড়ি, আর ব্র্যাকেটে লিখেছি ম্যাঙ্গানিজ খনি, এইভাবে লিখতে হবে। এবং এক নম্বর দিয়েছি। দুয়ে রয়েছে এক রানীগঞ্জ কয়লা খনি, এইখানে রানীগঞ্জ কয়লা খনি, এই যে প্লাস সাইন দিয়েছি, এইখানে রানীগঞ্জ কয়লা খনি, এই যে দু নম্বরে লিখেছি রানীগঞ্জ। এবার খেয়াল করবে যে এই যে প্লাস চিহ্নটা দিয়েছি এইখানটায় তুমি অন্য চিহ্নও ব্যবহার করতে পারো, তবে একটা ম্যাপে এক চিহ্ন একবারই ব্যবহার করবে। এবার এই চিহ্নটা যেখানে দিয়েছো সেটা গুরুত্বপূর্ণ। রানীগঞ্জ আমি এখানে লিখেছি, না লিখে নিচেও লিখতে পারতাম, সেটা কোনো ব্যাপার না, কিন্তু এই চিহ্নটা কোথায় দিচ্ছ সেটা গুরুত্বপূর্ণ। এরপরে তিনে রয়েছে পুরুলিয়ার একটি কয়লা খনি, পুরুলিয়ার একটি কয়লা খনি, এই যে এখানে তিন নম্বর নিতুরিয়া, এটা অন্তস্থ আকার, হ্যাঁ নিতুরিয়া, ব্র্যাকেটে লিখেছি পুরুলিয়ার একটি কয়লা খনি, এই যে এই ট্রায়াঙ্গেল শেপে এটা এইখানটা। হ্যাঁ, খেয়াল করবে কিভাবে, এই যে উপরে খাঁজটা রয়েছে সেই বরাবর নিচে, এবং এই কর্কট ক্রান্তি রেখা থেকে একটু উপরে এখানে রয়েছে নিতুরিয়া। এবার চার নম্বর এখানেই রয়েছে, আর আমি নির্দেশিকাতে গেলাম না, চার নম্বর যেহেতু রয়েছে আসানসোল, এই যে আসানসোল এইখানে, হ্যাঁ এই খাঁজটার ঠিক একটু নিচে ডান দিকে, এটা হলো আসানসোল। পাঁচ দাগে দেখি কী রয়েছে, পাঁচ দাগে দিয়েছিল, এটা যেহেতু একটা রিকোয়েস্টের ভিডিও, এখানে লেখা ছিল জোড়া পাহাড় উলফ্রাম উৎপাদন কেন্দ্র। দেখো আমি জোড়া পাহাড় উলফ্রাম উৎপাদন কেন্দ্র পাইনি, তবে পশ্চিমবঙ্গের একটি উলফ্রাম উৎপাদন কেন্দ্র আমি দেখিয়ে দিচ্ছি এইখানে, এই যে ঠিক কর্কট ক্রান্তি রেখার নিচের দিকে, মানে 23 ডিগ্রি যে অক্ষরেখা সেই বরাবর এই দিকে যাবে। এবং এইখানে দেখো, দাঁড়াও কীভাবে ম্যাপ পয়েন্টিংগুলো মনে রাখবে, এবং 87 ডিগ্রি দ্রাঘিমারেখা বরাবর উপরে উঠবে তার একটু বাঁদিকে, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, এটা কি, এই জায়গাটার নাম কি খাতরা, খাতরা জায়গাটার নাম, এটা হলো একটি উলফ্রাম খনি পশ্চিমবঙ্গে। উলফ্রাম খনি মানে টাংস্টেন খনিকে বোঝায় অ্যাকচুয়ালি। এরপরে ছয় দাগে রয়েছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, এই যে এখানে, এই যে ছ নম্বর লিখে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র এখানে দেখিয়েছি, এই যে নদীটা ম্যাপে থাকবে তার একটু বাঁদিকে একটু গ্যাপ দিয়ে, হালকা, অ্যাকচুয়ালি গ্যাপ দিয়ে না, এই নদীটা তো পুরোটা দেওয়া হয় না, এরপর নদীটা এইভাবে গেছে তার বাঁদিকে, এটা হলো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাট। হ্যাঁ, এরপরে ফারাক্কা, এটা আমি শর্ট লিখেছি তাপবিদ্যুৎ কেন্দ্র, এই দেখো এইখানেই রয়েছে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র, কোন জায়গাটা, ঠিক এই যে খাঁজটা আছে দেখতে পাচ্ছ এর একটু নিচে ডান দিকে এখানটা, হ্যাঁ এইভাবে মনে রাখবে। আর দেখো সাত দিয়ে লিখেছি ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র, এখানে অ্যারো দেওয়ার দরকার নেই, কারণ এর পাশেই যেহেতু লিখেছো কোনো অসুবিধে নেই, একটু বেশি দূরে লিখে ফেললে তখন অ্যারো দিয়ে দেখাতে হয়। আট দাগে রয়েছে বক্রেশ্বর জলবিদ্যুৎ কেন্দ্র, এই যে এইখানে, কীভাবে মনে রাখবে, এই খাঁজ বরাবর একটু নিচের দিকে এবং ডান দিকে এখানে, তাছাড়া এই 24 ডিগ্রি অক্ষরেখা বরাবর যদি ভাবো এই বরাবর যাবে, মানে এখানে তো ফাঁকা রয়েছে, এই যে 24 ডিগ্রি এখানে ও 24 ডিগ্রি এখানে, এটা যেখান দিয়ে যাচ্ছে তার একটু নিচে এখানটা বক্রেশ্বর। আর ন দাগে রয়েছে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র, এই যে এটা সহজ একদমই, ঠিক 23 ডিগ্রি বরাবরই রয়েছে একটু উপরে, এই যে এখানটা ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র, ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র, এখানেও লিখতে পারতাম কিন্তু একটু ফাঁকা দেওয়ার জন্য, মানে পরিষ্কার রাখার জন্য এদিকে লিখেছি, যেহেতু ওখানে অনেক জায়গা আছে তুমি পাশেই লিখে দিতে পারো, তাহলে আর অ্যারোটা দিতে হবে না। এইবার দেখো, বলেছিলাম নির্দেশিকা দিতে হবে কি না, এই যে নির্দেশিকা মানে যেগুলো দিয়েছো, এই দেখো প্রত্যেকটা চিহ্ন কিন্তু আমি আলাদা দিয়েছি ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে, প্রত্যেকটা চিহ্ন আলাদা দিয়েছি,
রঙের কথা আলাদা, কারণ পরীক্ষার সময় তোমরা তো পেন্সিলে ম্যাপ পয়েন্টিং করবে, আমি আগেও বলেছি পেন্সিলে ম্যাপ পয়েন্টিং করবে, কারণ ভুল হয়ে গেলে ওটা ঠিক করতে পারবে মুছে। সেক্ষেত্রে তোমরা রঙের দিকে যেও না, আমি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় তাই জন্য আমি লাল বা এই নীল রং দিয়ে করেছি, পেন দিয়ে করেছি, তোমরা সব পেন্সিল দিয়ে করবে, তাই চিহ্নগুলো আলাদা আলাদা দেবে। এইবার নির্দেশিকার কথা বলি, দেখো আমি তো আগে সমস্ত ম্যাপ পয়েন্টিং এটাই বলেছি নির্দেশিকার কোনো প্রয়োজন নেই, সত্যিকারেরই প্রয়োজন নেই। আসলে ক্লাস 9 হোক কিংবা মাধ্যমিক এই রকমভাবে করলেই, মানে নাম্বারিং দিয়ে যদি চিহ্ন দিয়ে জায়গার নাম লিখে দাও তাহলে তো পুরোই বোঝা যাচ্ছে যে 8 নম্বর বক্রেশ্বর এইখানে অবস্থিত। সেক্ষেত্রে নির্দেশিকার কোনো দরকার নেই এবং ফুল মার্কস পাবে। তাহলে কেন নির্দেশিকা করা হয়, দেখো কোনো কোনো স্কুলে শেখানো হয়, বেশিরভাগ ক্ষেত্রে শেখানো হয় যে নির্দেশিকা করা ভালো, কারণ কোনো কোনো টিচার নির্দেশিকা না করলে কিছুটা নাম্বার, হাল অল্প নাম্বার কেটে নেন। সেক্ষেত্রে কেউ যদি ভাবো যে একদম কোনো ভুল ভ্রান্তি কিচ্ছু রাখবো না, সব ঠিক করে করব, তাহলে আমি আগেও বললাম যে নির্দেশিকা না করলেও কিন্তু এরকম যদি সঠিকভাবে দেখাও ফুল মার্কস পাবে। তাও যদি কেউ চাও যে হ্যাঁ একটু আরও ভালো করে করব, তখন নির্দেশিকা লিখবে এরকম কিছুই না, ম্যাপ প্রশ্নের মধ্যে যেমন নাম্বারিং থাকবে এরকম 1-2 করে করবে, এবং তার পাশে একটা করে বক্স করে দেবে, করে দিয়ে তারপরে এই জায়গাগুলোর নাম লিখবে। এবার দেখো একটি ম্যাঙ্গানিজ খনি, আমি যে চিহ্ন দিয়ে দেখিয়েছি ম্যাঙ্গানিজ খনি, এই যে এই ব্লু ডট দিয়ে দেখিয়েছি, তাহলে তুমি পেন্সিল দিয়ে দেখাবে তখন এইরকম একটা গোল করে এই বক্সের মধ্যে দিয়ে দেবে এইভাবেই। তারপরে যেমন দেখো এই যে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র, এইরকম চিহ্ন দিয়েছি, তো এইখানে এই চিহ্নটা দিয়ে দিয়েছি, এইটাই আর কিছুই না। তাহলে আশা করি যে ম্যাপ পয়েন্টিংগুলো দিয়েছিলে রিকোয়েস্টেড ভিডিও এটা, সেক্ষেত্রে এই ম্যাপ পয়েন্টিংগুলো আমি করে দেখালাম, আশা করি বুঝতে পেরেছো। আর তোমরাও যদি অন্য কোনো ম্যাপ পয়েন্টিং আমাকে দিয়ে করাতে চাও বা কোনো রিকোয়েস্ট থাকে কিংবা কোনো নোট তোমরা চাও, আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে, আমি করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।